ডাইহার্ড ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের ও কাটোয়া টাইগার ক্লাবের যৌথ উদ্যোগে এবং কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংকের সহযোগিতায় একটি সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ডাইহার্ড রাজবাড়ির মোড়ে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ বাসে এই সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই সান্ধ্যকালীন রক্তদান শিবির সম্পর্কে ডাইহার্ড ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়দেব দত্ত বলেন, ভ্রাম্যমাণ শীততাপ নিয়ন্ত্রিত বাসে সান্ধ্যকালীন রক্তদান শিবির। এই সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছিল ডাইহার্ড টাইগার ক্লাব, ব্যবস্থাপনায় ডাইহার্ড ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন। আজকের এই সান্ধ্যকালীন রক্তদান শিবিরে 50 জন রক্তদান করেছেন, রক্ত সংগ্রহ করেছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। বর্তমানে রক্ত সংকট দূর করার জন্য সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছিল ডাইহার্ড ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ডাইহার্ড টাইগার ক্লাব। মানুষ দাবদাহে যখন রক্তদান করতে অনীহা দেখাচ্ছেন, সেইখানে দাঁড়িয়ে ডাইহার্ড ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন ভ্রাম্যমাণ শীততাপ নিয়ন্ত্রিত বাসে সান্ধ্যকালীন রক্তদান শিবিরের আয়োজন করেছিল ডাইহার্ড রাজবাড়ির মোড়ে। এই ভ্রাম্যমাণ বাসে অনুষ্ঠিত সান্ধ্যকালীন রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এবং রক্ত সংগ্রহ করে কাটোয়া হেমরাজ ব্লাড ব্যাংকের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।